দেখো এরপর হচ্ছে প্লাস্টিক, আমরা যেটা পড়বো প্লাস্টিকটা এই খুব ইম্পর্টেন্ট। এখান এটাই মানে মনে হচ্ছে মানে ম্যাক্সিমাম চান্স আছে প্লাস্টিক নিউক্লিয়াসের পরমাণু গঠন আসার। তো বিজ্ঞানী হেকেল তিনি ফার্স্ট প্লাস্টিক শব্দটি ইউজ করেছিলেন, ব্যবহার করেছিলেন। ওকে, প্লাস্টিড হচ্ছে কোথায় দেখা যায়? কিছু ছত্রাক এবং পরজীবী বাদ দিয়ে বাকি প্রায় সমস্ত উদ্ভিদের ক্ষেত্রেই প্লাস্টিড বর্তমান। শুধুমাত্র উদ্ভিদের ক্ষেত্রেও নয়, কিছু প্রাণী আছে ইউগলিনা ক্রাইসামিবা, এই প্রাণীদের ক্ষেত্রেও কী হচ্ছে প্লাস্টিড থাকার জন্য তারা কী করে না ব্যতিক্রমী সার সংশ্লেষ করতে পারে, তাই না? অর্থাৎ এরা প্রাণী হওয়া সত্ত্বেও এদের মধ্যে প্লাস্টিড থাকে, সার সংশ্লেষ করতে পারে। নীলাভ সবুজ শৈবালের ক্ষেত্রেও কী হয় প্লাস্টিড লক্ষ্য করা যায়। ভাজক কলায় বর্ণহীন কিছু প্লাস্টিড থাকে, সেই ভাজক কলের বর্ণহীন প্লাস্টিডকে বলা হচ্ছে প্রোপ্লাস্টিড। অর্থাৎ ভাজক কলের কোষে প্লাস্টিড বর্ণহীন প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। এই প্রোপ্লাস্টিড মানে প্লাস্টিডের আগের যে ধাপ, প্লাস্টিড গঠনের আগের যে স্টেজ, তাকে বলা হচ্ছে প্রোপ্লাস্টিড। এই প্রোপ্লাস্টিড থেকে বিভিন্ন রকমের প্লাস্টিড উৎপত্তি হয় এবং যার ফলে সেখান যে প্লাস্টিড কি করে উদ্ভিদের বর্ণ গঠন করতে, ফুলের রং ধারণ করতে, খাদ্য তৈরি করতে, খাদ্য সঞ্চয় করতে সাহায্য করে, ঠিক আছে? আর দেখো আর একটা হচ্ছে যে প্লাস্টিড রঞ্জক পদার্থপূর্ণ গঠন থাকা একে ক্রোমাটোফোর বলা ইত্যাদি। তাহলে আমরা প্লাস্টিড কাকে বলবো? সজীব উদ্ভিদ কোষে দ্বি একক পর্দা বেষ্টিত যে গোলাকার, ডিম্বাকার বা দণ্ডাকৃতি কি হচ্ছে বর্ণযুক্ত বা বর্ণবিহীন ফুলের রং গঠনকারী ইত্যাদি যে কোষীয় অঙ্গাণু দেখা যায় তখন তাকে বলা হচ্ছে প্লাস্টিড। বুঝে গেছে? অর্থাৎ খাদ্য সংশ্লেষণ উদ্ভিদ কোষের, সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের মধ্যে অবস্থানকারী যে বর্ণযুক্ত বর্ণহীন গোলাকার ডিম্বাকৃতি আকার বিশিষ্ট যে কোষীয় অঙ্গাণু খাদ্য সংশ্লেষের, খাদ্য সঞ্চয়ের মুখ্য ভূমিকা পালন করে থাকে তখন তাকে বলা হচ্ছে প্লাস্টিড। তো এই প্লাস্টিড বিভিন্ন রকমের হতে পারে, অর্থাৎ আকার গোলাকার হতে পারে, লম্বাকৃতি হতে পারে, ওভাল শেপ হতে পারে, ঠিক আছে? তো প্লাস্টিডকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বর্ণযুক্ত প্লাস্টিড, একটা হচ্ছে বর্ণবিহীন প্লাস্টিড। দেখো দেখো প্লাস্টিড প্লাস্টিড দুই ধরনের, একটা হচ্ছে বর্ণযুক্ত প্লাস্টিড, একটা বর্ণবিহীন। বর্ণবিহীন প্লাস্টিডকে আমরা লিউকোপ্লাস্টিড বলে থাকি। তো এত আমি আগে আগে ক্লাসে বলেছিলাম না যে তখন যখন আদর্শ কোষের স্ট্রাকচার বলি তখন জাস্ট বলেছিলাম গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, লাইসোজোম, তো তখন নামগুলো বলেছিলাম। বাট এখন বুঝতে পারছি যে এগুলো এক একটা পুরো স্ট্রাকচারালি একটা গঠন দেয় এটা। তাহলে সেই প্লাস্টিডের কথা বলেছিলাম আমরা, সেই প্লাস্টিড দুই প্রকারের, বর্ণযুক্ত বর্ণবিহীন। বর্ণযুক্ত প্লাস্টিড টু টাইপসের, একটা ক্রোমোপ্লাস্ট, একটা লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট রঞ্জকের উপর ভিত্তি করে আবার চার ভাগে ভাগ করা যায়। লাল রঞ্জকপূর্ণ ক্রোমোপ্লাস্টকে বলা যায় রোডোপ্লাস্ট, বাদামি রঞ্জকপূর্ণ ক্রোমোপ্লাস্টকে বলা যায় ফিওপ্লাস্ট, হলুদ ক্রোমোপ্লাস্টযুক্ত প্লাস্টিডকে বলা জ্যান্থোপ্লাস্ট এবং কমলা বর্ণের রঞ্জকযুক্ত ক্যারাটিনোপ্লাস্ট। এখান থেকে একটা এমসিইউ কোশ্চেন আসবে যে রোডোপ্লাস্টের বর্ণ কোন রঞ্জকপূর্ণ, তো লাল, বা আসতে পারে যে বাদামি রঞ্জকযুক্ত ক্রোমোপ্লাস্টের নাম কি ফিওপ্লাস্ট। তো এই চারটের মধ্যে একটা এমসিইউ কোশ্চেন আসতে পারে। আচ্ছা বর্ণহীন বা লিউকোপ্লাস্ট তিন ধরনের, একটা অ্যালিউরন প্লাস্ট প্রোটিনযুক্ত, অ্যামাইলোপ্লাস্ট শ্বেতসারযুক্ত, আর অ্যালাইওপ্লাস্ট স্নেহ পদার্থযুক্ত। ওকে নোট করে নাও, এটা নোট করে নাও প্রত্যেককে। এরপরে দেখো আমরা ফার্স্ট করব, প্রথমে আমরা পড়বো যে এই বর্ণযুক্ত যে প্লাস্টিড ক্রোমোপ্লাস্ট সেটা আমরা ফার্স্ট দেখবো। ফার্স্ট বর্ণযুক্ত প্লাস্টিডের মধ্যে কি দেখলাম যে ক্রোমোপ্লাস্ট, তাই না? ক্রোমোপ্লাস্ট বা একে ক্রোমোপ্লাস্টিডও বলতে পারো। দেখো ক্রোমোপ্লাস্ট কি? উদ্ভিদ কোষে সবুজ রঞ্জক ছাড়া যে অন্যান্য যে রঞ্জক পদার্থপূর্ণ যুক্ত প্লাস্টিড তাকে বলা হচ্ছে ক্রোমোপ্লাস্টিড। উদ্ভিদ কোষে সবুজ রঞ্জক ছাড়া অন্যান্য রঞ্জকপূর্ণ যে পদার্থযুক্ত প্লাস্টিডকে বলা হচ্ছে ক্রোমোপ্লাস্টিড।
এই সংজ্ঞাটা লিখছি না, উদ্ভিদ কোষের ক্রোমোপ্লাস্টে তোমরা আগে পড়েছো, সাহস সংসার পড়াশোনা পড়েছো, আমি এর আগেও বলেছিলাম যে সবুজ রঞ্জক ব্যতীত যে প্লাস্টিক অন্যান্য রঞ্জক পূর্ণযুক্ত লেখা আছে ক্রোমোপ্লাস্টে। এই ক্রোমোপ্লাস্টের শেপ কি হতে পারে? গোলাকার হতে পারে, দণ্ডাকার হতে পারে। ওকে, শুধু যে একটা শেপ হবে তার কোনো গায়ের মানে নেই। আচ্ছা, এর অবস্থান অর্থাৎ ক্রোমোপ্লাস্ট কোথায় কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় ফুলের পাপড়ি, পাকা খলের ফলের খোসা, এটা পাওয়া যায় ফুলের পাপড়ি, ফলের খোসা, বিট, গাজর ইত্যাদি। অর্থাৎ যেগুলো কালারফুল, যেগুলো সবুজ ছাড়া, ফলের খোসা বলতে এটা পাকা ফলের খোসা হবে, অর্থাৎ সবুজ রং ছাড়া যে অন্যান্য রঞ্জক পদার্থ পূর্ণ, সে সেখানে দেখা যায় কি না, এই মূলত ক্রোমোপ্লাস্ট। ওকে, এই প্লাস্টিকে কোনো গ্রানা থাকে না, ধাত কি কি থাকে, ধাত্রের ল্যামিলা এবং ক্যারোটিনয়েড দানা বর্তমান। ওকে, এখানে কি থাকে না, না ধাত্র থাকে না। দেখো, দেখাবো ক্রোমোপ্লাস্ট বুঝে গেছে কোথায় থাকে। দেখো ক্রোমোপ্লাস্টের গঠন খুব সামান্য একটা গঠন, ডায়াগ্রামটা যদি আমরা দেখি তাহলে কি দেখব, উদ্ভিদ কোষ আচ্ছা, এই উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্রাচীর, এটা হচ্ছে ভ্যাকুয়েল। ওকে, নিউক্লিয়াস থাকবে, আর এই যে দেখতে পাচ্ছ এই অংশগুলো এরকম এই ধরনের গঠন থাকবে, এটা কি বলাচ্ছে ক্রোমোপ্লাস্ট। এগুলো হচ্ছে ক্রোমোপ্লাস্ট। নিউক্লিয়াস তো অবশ্যই থাকবে, ভ্যাকুয়েল কেন আঁকলাম, উদ্ভিদ কোষে গঠন বলছি তো, উদ্ভিদ কোষের ক্ষেত্রে ভ্যাকুয়েল অবশ্যই বর্তমান। এই যে স্ট্রাকচার যাকে বলা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, আর বাইরের এটা কি কোষ প্রাচীর, রাফ একটা দেখালাম। যদি এই ক্রোমোপ্লাস্টের ডায়াগ্রামটা একটু সেকশন করে ডিপলি দেখায় তাহলে দেখা যাবে যে এইরকম ধরনের কি অবস্থিত, ল্যামেলা, এরকম ধরনের অসংখ্য ল্যামেলা অবস্থিত। তোমরা সালোক সংশ্লেষ পড়ার সময় ল্যামেলা কি, থাইলাকয়েড কি নিশ্চয়ই পড়েছো, বড় কিছু ধরনের এইগুলো। ওকে, আর এখানে ধাত্র থাকে না, কি থাকে, স্নেহ পদার্থ থাকে, ফ্যাটস, এখানে স্নেহ পদার্থ, এগুলো হচ্ছে স্নেহ পদার্থ, আর বাইরের মেমব্রেন বহিঃপর্দা, আর ভিতরের দিকে থাকে অন্তঃপর্দা। ওকে, যদি আমরা সেকশন করে ভালো করে দেখি তাহলে দেখতে পাবো বহিঃপর্দা এবং অন্তঃপর্দা, আর এগুলো হচ্ছে ল্যামেলা। তাহলে ক্রোমোপ্লাস্টের গঠন বললাম যে সবুজ রং ব্যতীত অন্যান্য রঞ্জক পূর্ণ পদার্থযুক্ত প্লাস্টিকে বলা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। সেই ক্রোমোপ্লাস্টের কোথায় দেখা যায়, ফুলের বর্ণে, তারপর তোমার বিট, গাজর ইত্যাদি মূলে দেখা যায়, যেখানে সবুজ রং নেই সেখানে অন্যান্য অংশে, বাকি অংশে লক্ষ্য করা যায়। আচ্ছা, আর কি বললাম যে ধাত্রে থাকে না, এই ক্রোমোপ্লাস্টের কি থাকে না, ধাত্র থাকে না, এখানে কি থাকে, কিছু গ্রানিউলস থাকে, ঠিক আছে, এখানে কি থাকে, ক্যারোটিনয়েড দানা থাকে, স্নেহ বস্তু থাকে। তাহলে এই যে গঠন যেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, আর যদি এটাকে খুব ভালো করে সেকশন করে ছেদ করে দেখানো হয় তাহলে দেখা যাবে যে এই ক্রোমোপ্লাস্ট, এটা একটা ক্রোমোপ্লাস্ট, কিন্তু ক্রোমোপ্লাস্টের বাইরের পর্দা আছে। আচ্ছা, এর পরের যে আবরণী সেটা হচ্ছে তোমার অন্তঃপর্দা, ভিতরের পর্দা, স্নেহ বস্তু পদার্থ থাকে, ক্যারোটিনয়েড ছোট ছোট দানা বর্তমান থাকে, আর ল্যামেলির সঙ্গে সংযুক্ত হচ্ছে ক্রোমোপ্লাস্টের গঠন। তাহলে স্ট্রাকচার জাস্ট এইটুকু, এটা পরীক্ষায় আসবে না, মানে স্ট্রাকচারটা আসবে না, অবশ্যই পড়ে রাখবে। এরপরে এই ক্রোমোপ্লাস্টের রঞ্জক পদার্থগুলো কি কি, যেগুলো একটু আগে বললাম চার প্রকারের, তাই না? তাহলে ক্রোমোপ্লাস্টের রঞ্জক, দেখো এই ক্রোমোপ্লাস্টের মধ্যে যে সমস্ত রঞ্জক থাকে, এক নম্বর কি বললাম, ফাইকোএরিথ্রিন, এক হচ্ছে ফাইকোএরিথ্রিন,
দেখো ফাইবারিথ্রিন কি লাল রঞ্জক, এই ফাই এটা হচ্ছে একটা কি লাল, এগুলো মনে রাখবে, এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসতে পারে। ওকে, লাল রঞ্জক যুক্ত প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট করা যায় ফাইবারিথ্রিন, এটা লাল রঞ্জক। রোডোফাইসিস শৈবালদের দেহে পাওয়া যায়, ঠিক আছে, ওটা কার দেহে পাওয়া যায়, রোডোফাইসি শৈবাল দেহে পাওয়া যায়। তাহলে পরীক্ষা আসতে পারে যে লাল রঞ্জক পূর্ণ কোন প্লাস্টিক ফাইকোরিথ্রিন ফাইকোসোন, তখন কি বলে ফাইকোরিথ্রিন বা ফাইকোরিথ্রিন কোন রঞ্জক যুক্ত, লাল রঞ্জক পূর্ণ বা লাল বর্ণযুক্ত হচ্ছে তোমার কি ফাইকোরিথ্রিন। আর ফাইকোসোয়ানিন দেখো ফাইকোসোয়ানিনটা কি, এটা নীল রঞ্জক যুক্ত বিভিন্ন প্রকারের শৈবালে পাওয়া যায়, এটা হচ্ছে নীল রঞ্জক যুক্ত, তাহলে এখানে এটা মনে রাখবে। ওকে, পরীক্ষা আসতে পারে যে নীল রঞ্জক যুক্ত প্লাস্টিড হচ্ছে কি ফাইকোরিথ্রিন ফাইকোসোয়ানিন, না জ্যান্থোফিল কি বলবে ফাইকোসোয়ানিন, লাল রঞ্জক যুক্ত ফাইকোরিথ্রিন, লাল রঞ্জক পূর্ণ ওকে আবার রোডোফাইসিস শৈবালের ক্ষেত্রে, আর নীল রঞ্জক যুক্ত ফাইকোসোয়ানিন পাওয়া যায় কিছু শৈবালের ক্ষেত্রে, শৈবালের দেহে পাওয়া যায়। আর এক ধরনের রঞ্জক পদার্থ আছে যেটা কি দেখি ফাইকোজ্যান্থিন, এটা হলুদ বাদামি রঞ্জক, ফাইকোজ্যান্থিন এটা কি ধরনের হলুদ বাদামি রঞ্জক, এটা কাদের দেহে পাওয়া যায়, সমুদ্রে বসবাসকারী বিভিন্ন ডয়টাম নামক শৈবালের দেহে, এটা ডয়টাম নামক শৈবালে পাওয়া যায়। ডয়টাম কি, যেটা সমুদ্রে জলে ওই ফাইটোপ্ল্যাঙ্কটন যেটা বলছি মানে একটা কলোনি আকারে বসবাস করে এক জায়গাতে, তখন ধরে ডয়টাম। তাহলে ফাইকোরিথ্রিন লাল রঞ্জক পূর্ণ রোডোফাইসিস শৈবালের ক্ষেত্রে দেখা যায়, ফাইকোসোয়ানিন এখানে একটা কোশ্চেন আসবে নীল রঞ্জক যুক্ত শৈবালের দেহে দেখা যায়, ফাইকোজ্যান্থিন হলুদ বাদামি রঞ্জক যুক্ত ডয়টাম নামক শৈবালের ক্ষেত্রে দেখা যায়। ইম্পর্টেন্ট, নোট করো, দেখো আর একটা আছে না তোমার কি জ্যান্থিন, এটা হচ্ছে হলুদ রঞ্জক যুক্ত, এটা হলুদ রঞ্জক পূর্ণ জ্যান্থিন, পার্টিকুলার রঞ্জকগুলো মনে রাখতে হবে কিন্তু, এটা কোথায় পাওয়া যায় পাকা কলার খোসা বা পাকা ফলের খোসাতে পাওয়া যায়, পার্টিকুলার হলুদ বাদামি ফাইকোজ্যান্থিন, জ্যান্থিন বললে আবার হলুদ বাদামি ফাইকোজ্যান্থিনের ঠিক বেড়ে দিও না, ফাইকোজ্যান্থিন মানে হলুদ বাদামি রঞ্জক যুক্ত, আর জ্যান্থিন মানে হচ্ছে তোমার শুধুমাত্র হলুদ রঞ্জক পূর্ণ, এই পার্টিকুলার রঞ্জকগুলো মনে রাখবে। নামগুলো কি 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 বলা হয়, কমলা রঞ্জক যুক্ত বলা হয় ক্যারোটিনয়েড, ক্যারোটিনয়েড কাকে বলবো না দেখো, ক্যারোটিনয়েড হচ্ছে কমলা রঞ্জক যুক্ত, কমলা রঞ্জক পূর্ণ, এটা কোথায় পাওয়া যায় লেবুতে, তাই না, লেবুতে পাওয়া যায়, অরেঞ্জ যেটা আমরা খাই সেটাতে পাওয়া যায়, হলুদে পাওয়া যায় ইত্যাদি। আর লাইকোপিন আর একটা রঞ্জক আছে যেটা হচ্ছে তোমার লাইকোপিন, দেখো লাইকোপিনটা হচ্ছে কি, এটিও এক ধরনের লাল রঞ্জক যা টমেটোর খোসাতে পাওয়া যায়, এটা হচ্ছে লাল রঞ্জক, কোথায় পাওয়া যায় টমেটোতে পাওয়া যায়। তাহলে রোডোসিন শৈবালের ক্ষেত্রে পাওয়া যায় হচ্ছে তোমার কি বললাম ফাইকোরিথ্রিন, আর লাল রঞ্জক যুক্ত আরো একটা পাওয়া যায় লাইকোপিন যেটা টমেটোতে পাওয়া যায়, নোট করে নাও। এগুলো হচ্ছে ক্রোমোপ্লাস্টের রঞ্জকের কথা বলছি, রঞ্জকগুলো ছয় প্রকারের রঞ্জক, এরপরে ক্রোমোপ্লাস্টের প্রকারভেদ কি কি প্রকার দেখলাম, এটা হচ্ছে রঞ্জক, আর মানে কি কি রঞ্জক বর্তমান ফাইকোসোয়ানিন ফাইকোরিথ্রিন ফাইকোজ্যান্থিন
জ্যান্থিন, তারপর ক্যারোটিনয়েডস, গ্লাইকোপিন, এগুলো হচ্ছে তোমার কি না ক্রোমোপ্লাস্টের রঞ্জ, বর্তমানকারী রঞ্জ। আর এটা হচ্ছে প্রকারভেদ। প্রকারভেদে আমরা কি কি দেখলাম? চার প্রকার দেখলাম। একটা হচ্ছে তোমার রোডোপ্লাস্ট, রঞ্জকের উপস্থিতি অনুযায়ী প্রকারভেদ। একটা হচ্ছে রোডোপ্লাস্ট কার উপর ভিত্তি করে? রঞ্জকের উপস্থিতির উপর ভিত্তি করে, রঞ্জকের উপস্থিতির উপর ভিত্তি করে। ওকে, রোডোপ্লাস্টটা কি না, এটা হচ্ছে এই প্লাস্টিডে ফাইকোএরিথ্রিন নামক লাল রঞ্জক থাকে। এখানে কি থাকে? ফাইকো এরিথ্রিন নামক লাল রঞ্জক বর্তমান। তাহলে দেখো ক্রোমোপ্লাস্টের রঞ্জকগুলো যে তোমার লাল রঞ্জক যুক্ত ফাইকোএরিথ্রিন, আচ্ছা নীল রঞ্জক যুক্ত ফাইকোসোয়ানিন, আচ্ছা ক্যারোটিনয়েড হচ্ছে তোমার কমলা রঞ্জক যুক্ত ক্যারোটিনয়েড, হলুদ যুক্ত জ্যান্থোফিল, এগুলো হচ্ছে বিভিন্ন রঞ্জকের নাম ছিল। ওকে, আর প্রকারভেদ আমরা কি দেখেছিলাম তখন ছকে? রোডোপ্লাস্ট ফাইকোএরিথ্রিন কোন রঞ্জক যুক্ত? লাল লাল রঞ্জক যুক্ত ফাইকোএরিথ্রিনকে বলা হচ্ছে রোডোপ্লাস্ট। এটা কালে ধরে দেখাতে এক্সাম্পল লিখছি না, রোডোফাইসিস নামক শৈবালের ক্ষেত্রে পাওয়া যাবে। ওকে, আর কি দেখেছিলাম? ফিওপ্লাস্ট, দু নম্বর প্রকারভেদ দেখেছিলাম ফিওপ্লাস্ট। এগুলো মুখস্থ করার দরকার পড়ে না, কারণ রোডোপ্লাস্ট নামটা শুনে এখানে খালি মনে থাকবে রোডো মানে রেড, লাল, তাহলে লাল রঞ্জক যুক্ত রঞ্জকের নাম কি? ফাইকোসোয়ানিন, এই ফাইকোএরিথ্রিন। তো এটা মনে রাখলেই হবে, একটা থেকে দুটো হয়ে যাবে। দেখো ফিওপ্লাস্ট, ফিওপ্লাস্ট হচ্ছে এটি হলুদ বাদামি রঞ্জক ফাইকোজ্যান্থিন, এটি হলুদ বাদামি রঞ্জকপূর্ণ ফাইকোজ্যান্থিন থাকে, ঠিক আছে? এখানে এটি ডায়াটামের ক্ষেত্রে পাওয়া যায়, তারা লিখছি না, এটি হলুদ বাদামি যুক্ত ফাইকোজ্যান্থিন যুক্ত যে ইয়ে প্লাস্টিক তাকে বলা হচ্ছে ফিওপ্লাস্ট। আর ফাইকোএরিথ্রিন নামক লাল রঞ্জক যুক্ত প্লাস্টিক হচ্ছে রোডোপ্লাস্ট। এটা কোথায় পাওয়া যায়? ফিওপ্লাস্ট ডায়াটামে। আচ্ছা তিন নম্বর প্রকারভেদ কি বলেছিলাম? জ্যান্থোপ্লাস্ট, তাহলে নিশ্চয়ই হলুদ আর রঞ্জকযুক্ত জ্যান্থোফিল বর্তমান থাকবে। তো এই একটা করলে দুটো বার হবে, একটা রঞ্জক করলে এখানে প্রকারভেদে আপনি পারবে। জ্যান্থোপ্লাস্ট হচ্ছে জ্যান্থিন নামক, বললাম যে একটা করলে দুটো পার হয়ে যাবে, দুটোকে আলাদা করে মুখস্থ করার দরকার নেই। জ্যান্থিন নামক রঞ্জক বর্তমান, বুঝে গেছে? রঞ্জকগুলো নাম মুখস্থ করবে, রঞ্জকগুলো নাম মুখস্থ করলে প্রকারভেদের নাম অনুসারে তুমি সেটা লিখতে পারবে, যে জ্যান্থোপ্লাস্ট, আর জ্যান্থোপ্লাস্ট বলেছে শুধু জ্যান্থো মানে জ্যান্থিন নামক রঞ্জক পদার্থ, রঞ্জকের উপর ভিত্তি করে প্রকারভেদ বলছি, তাই রঞ্জকের নামটা এখানে ইউজ করতে হবে। ওকে, আর কি বলেছিলাম লাস্ট? এটা কোথায় পাওয়া যায়? আগেই বলেছি পাকা ফলের খোঁচাতে পাওয়া যায়, পাকা ফলের খোঁচাতে। আর ক্যারোটিনোপ্লাস্ট, আর একটা বলেছি ক্যারোটিনোপ্লাস্ট। তো এটাও ইজি, কারণ ক্যারোটিনো মানে এখানে কি বলে হয়েছে? ক্যারোটিনয়েড, তাহলে এখানে কমলা বর্ণযুক্ত, কমলা রঞ্জকপূর্ণ ক্যারোটিনয়েড রঞ্জক বর্তমান, যে কারণের জন্য নামকরণ হয়েছে, বুঝে গেছে? তাহলে এই যে ক্রোমোপ্লাস্টিডের স্ট্রাকচার পড়ালাম, ক্রোমোপ্লাস্টিডের মধ্যে বর্তমানকারী রঞ্জক পদার্থগুলোর নাম ডিটেলস বললাম, আর ক্রোমোপ্লাস্টিডের প্রকারভেদ অর্থাৎ রঞ্জকের উপর ভিত্তি করে যে বিভিন্ন প্রকারভেদ, রোডোপ্লাস্ট অর্থাৎ রোডোপসিন শৈবালের ক্ষেত্রে পাওয়া যায়, ফাইকোএরিথ্রিন লাল রঞ্জক পূর্ণযুক্ত প্লাস্টিডকে বলা হচ্ছে রোডোপ্লাস্ট, আর জ্যান্থোপ্লাস্ট জ্যান্থিন হলুদ রঞ্জকযুক্ত বা জ্যান্থিন পূর্ণ প্লাস্টিডকে বলা হচ্ছে জ্যান্থোপ্লাস্ট, এগুলো করে নেবে। দেখো নেক্সট হচ্ছে লিউকোপ্লাস্ট, তোমাদের সিলেবাসে প্লাস্টিডের যে ভাগ তার মধ্যে তিনটে আছে, তিনটেই করবে, বাড়তি করার দরকার নেই। ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্ট, এই তিনটে আছে, বাকিগুলো নেই। দেখো এরপর পড়বো লিউকোপ্লাস্ট, তাহলে বর্ণহীন প্লাস্টিডকে কী বলা হচ্ছে? লিউকোপ্লাস্ট বলা হয়। বর্ণহীন কোথায় পাওয়া যায়? উদ্ভিদের মূল বর্ণহীন, আচ্ছা যে সমস্ত অঞ্চলে সূর্যের আলো পৌঁছায় না সে সমস্ত জায়গায় পাওয়া যায়। ওকে, এর গঠন স্ট্রাকচার খুব ছোটো। আচ্ছা
ক্রোমোপ্লাস্টের ক্ষেত্রে একটা পয়েন্ট একটু মিস্টেক হয়েছিল, যে ধাত্র থাকে না বলেছিলাম, ওটা হবে ধাত্র থাকে, ধাত্রে গ্রানা থাকে না, অ্যাড করে নিও। লিউকোপ্লাস্টের ক্ষেত্রে কি ধাত্রে গ্রানা থাকে না, কি থাকে রাইবোজোম, ধাত্র বর্তমান, ল্যামেলা বর্তমান থাকে, আবরণী পর্দা। স্ট্রাকচার দেখো, তাহলে এখানে গ্রানা থাকে না, শ্বেতসার থাকে, প্রোটিন থাকে, রাইবোজোম থাকে ইত্যাদি। একই করে প্লাস্টিড শর্করা, প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্যকে সঞ্চয় করে রাখে। এর কাজ হচ্ছে কি, প্রোটিন ফ্যাট শ্বেতসার জাতীয় খাদ্যকে কি করে সঞ্চয় করে রাখে। ওকে, বোঝা গেছে স্ট্রাকচারটা? রাইবোজোম বর্তমান, ধাত্র, নিউক্লিয়াস থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, আমি দেখালাম না, ল্যামেলা, আবরণী পর্দা, ল্যামেলা থাকে কিন্তু কিন্তু গ্রানা থাকে না। মেন ভূমিকা কি, খাদ্য সঞ্চয়ের মেন ভূমিকা পালন করে। আর স্ট্রাকচারের মধ্যে প্রোটিন ফ্যাট শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয় করে রাখে, রাইবোজোম দানা থাকে, ধাত্র থাকে, ল্যামেলা থাকে ইত্যাদি, এটা হচ্ছে স্ট্রাকচার। এবারে দেখো এর এটা তিন ধরনের হয় বলেছিলাম, একটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, অ্যালাইলোপ্লাস্ট আর প্রোটিনোপ্লাস্ট। দেখো লিউকোপ্লাস্ট তিন প্রকার পড়েছিলাম, অ্যামাইলোপ্লাস্ট, প্রোটিনোপ্লাস্ট, অ্যালাইলোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট শ্বেতসার জমা থাকে, প্রোটিনোপ্লাস্ট প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করে রাখে, অ্যালাইলোপ্লাস্ট হচ্ছে ফ্যাট ও চর্বি জাতীয় খাবার জমা থাকে। এরপরে দেখো কখনো কখনো লিউকোপ্লাস্ট যদি সেখানে সূর্যের আলো পড়ে তাহলে সেটা কিন্তু ক্রোমোপ্লাস্টে কনভার্ট হয়ে যায়। যেমন মানে হচ্ছে তোমার লিউকোপ্লাস্ট যদি মানে আলু, আলুর উপর যদি লিউকোপ্লাস্ট বর্ণহীন আলু সেখানে যদি সূর্যের আলো পড়ে তাহলে কিন্তু সেটা ক্লোরোপ্লাস্টে কনভার্ট হয়, অর্থাৎ সবুজ রং আকার ধারণ করে। সেজন্য দেখবে কিছু কিছু আলুর ক্ষেত্রে আলুতে বর্ণহীন এবং সবুজ উভয় কালারই দেখা যায়। কেন? কারণ হচ্ছে যে প্লাস্টিডের মধ্যে রঙিন বর্ণহীন প্লাস্টিডে সূর্যের আলো পেলে সেটা রঙিন প্লাস্টিডে পরিণত হয়। তাহলে লিউকোপ্লাস্টের কাজ কি বলবে, যে বিভিন্ন রকমের খাদ্যবস্তুকে সঞ্চয় করে রাখার কাজ। আর আগে পড়লাম ক্রোমোপ্লাস্টি, যার কারণ হচ্ছে ফুলের বর্ণ গঠন করতে সাহায্য করে এবং খাদ্য সঞ্চয়ে সাহায্য করে। ওকে, পরের দিন আমরা ক্লোরোপ্লাস্টের পরাবর্তীগুলো নোট করে নিই।